নমস্তে কেমতে আছেন সমস্তে আশা করছি সমস্তে ভালো রয়েছে আর ভালো রহবে দরকার বি কেন তুমি যদি ভালো না রহব তাহলে মু কেমতে ভালো রহব কেন তুমি তো মো ভিডিও হি দেখিও না তো সববেলে ভালো রহো আমার ভিডিও কো দেখো ঠিক আছে তো আজির ভিডিওর টপিক তো মানে জানি যাইছো কি মাজি কোন বিষয় আজ ভিডিও বানাইবি মাজি ভিডিও বানাইবি ওড়িয়া ফিল্মর অ্যাকশন সিনস যেটা কি দেখো তো মুন্ড একদম খারাপ হয়ে যাবে মুন্ড গরম হয়ে যাব তারপর কব সলা পেট্রোল ঢালি নিয়া লগাই দেবি ঠিক আছে তো ভিডিওকে কমপ্লিটলি দেখব বিলকুল মিস করবনি যে ভিডিওটা আমি বানাচ্ছি এই ভিডিওকে পুরা মজাকরে নব বিলকুল সিরিয়াসলি নবনি আর যদি নব তুমি তোমার ভিতরে নিও ডিসক্লেমার যে তুমি ঘরে আছো কানরে কান যন্ত্র পুরাই দিও চুপচাপ গোটে কোণে বস পড়ো যদি খটরে বইছ তলে পেটেই যা যদি পেটেই যা বসি পড়ো চেয়ারে কেন বহু মজা আসিয়ার আছে তো ভিডিওকে চলো স্টার্ট করা সামান্য ছতাটা পাই যদি মু পানি কো নেই পারিলি তাহলে ভাব তুম মানে তো এটি মো সামনে গোটে লোকটাকে জীবন রু মারি দেওয়া বসছ মু কিছু করিবিনি আবে বেশি গপুচু নাই রে এই মারবে বিজুকু মাইলা वाला এ যায় সংসারে কে হি জন্ম হেই নাহান্তি ভাই সব কিছু জাদা নি হো গই মতলব কুছ ভি ডরি গলি তো ডরি গলি আবে ঠিয়াই চু কোন মারবে তো এই সিনটা কেমতি শুট হইতো মু তুমি কৌছি ডাইরেক্টর কইব সে যে গুন্ডা মান আছন্তি তাঙ্ক দেখ সে হিরো হেলা তা পাখু জনে জনক রে যিও মাড় খাই চুপচাপ কিরি আসিব একা সাঙ্গে জমারু যিব একা সাঙ্গে গলে তমে তা ফুটিও মু জানি জি হেলা জনে জনক রে যিব ভোগ খাই কি চুপচাপ আসো নল ছলা তুমি যে দেড় টঙ্কা বি পাউছ সে দেড় টঙ্কাই মু খাইছি সত্য কথা কুছি এই সিনটা মতো সবুঠু ভালো লাগলা মানে এত বড় ভিডিও দেখা ভিতরে মতো এইটা সবুঠু ভালো লাগলা মানে মাইলা অনুভব ডাইরেক্ট সেটা আঠেকি পড়লা আর তারপরে তারপরে যে সিন আসছে মানে পুরো ফালতু সিন হল মানে মানে ডাইরেক্টর গোটে জিনিস জাঁয়া দরকার যে আমি গোটে ফিল্ম করবাটা রিয়েলিস্টিক যেতে রাখা তাকে পুরো যাত্রা টাইপের মানে করেদেন আর অনুভব ফিল্মের অনেক মানে যাত্রা টিউনিং আর খালি মানে ইকো ইকো সাউন্ড যদি নহব সে ফিল্ম ফিল্ম নুহ মানে সত্য কথা কে এই সিনটা তুমি দেখি কেমতি লাগলা মানে তুমি লাগুনি মানে সেই যে লোক গুন্ডা মানে সব ভিকি টেনিছি বল মানে খালি মাড হচ্ছে ছিটকি ছাটকি পিম্পম বল বেলা টেন 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 হি পড়ুন তোমার লাগুনি সেমতি মতো তো বহুত লাগুছে মানে গুন্ডা মানে হচ্ছে ভিকি টেনিস বল আমার ব্যাট ঘর ঢলাই করিয়ার থিব ভাইব্রেটর তার দরকার হচ্ছে যার বি ভাইব্রেটর দরকার হচ্ছে ভাই আমার নিয়ে যাও ভাই ভালো ভাইব্রেট কর আর এ সিন দেখলা পরে মতো তো এমিতে লাগুছে মানে এটা মো বস নু সত্য কথা কুছি নবীন পট্টনাক আমার বস কুছি সেটা হচ্ছে মো বস না সেটা মো বস নু জমান সেটা তোমারই বস নবীন বাবু তুমি হি তোমার বসকু রখ সেটা উপরে হচ্ছে বস খোল তলে হচ্ছে টলি চেচিছি মানে অনুভব ভাইনা আমার গোটে হাতে ঠেলি দেলে বসটা আগু গড়িগেলা আউ সে সেটা মোটু ভিলিয়ান তু বি সেটা খাইকি এড় বড় পেটটা কর তু তোর তিনটা অস্ত্র ব্যবহার করি সে বসটা ঠেলি পারু অনুভব ভাইনা আমার গোটে হাতে ঠেলি দেলে মো জীবনের কেবে মো বস কু আমি ইউজ করিবিনি সেটা হাতে পেল দেলে গড়ি যাচ্ছে কালি কেউ ষণ্ঢ যদি দ্বি পাহাড় পকাই এই শোলা 50 কিলোমিটার গড়িকি পড়াইব বিনা ড্রাইভরে ভাই টিকে অধিক তুমি লাগিলে টিকে টিকে এতিকে 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 টিকে অধিক তুমি লাগিলে মতো তো বহু অধিক লাগলে ভাই বাইক টায়ার ঠিক আছে ম্যানেজেবল কিন্তু বস টায়ার কু গৈঠা মারিকি উপরকু উঠাইকি সুদর্শন চক্র ভাইয়া তুমি যেভাবে পকাইল সেটা কাহি টিকে অধিক লাগিলা হেইটি ধন দেখ বরা খাইক মু টঙ্কা আনিছিলি তোতে টঙ্কা এবে দৌছি পছরে সবু শুদ্ধ মূল সহিত সবু নেবি নাই
ତ ଏଇସିନେ ଆମେ ଦେଖିଲେ ଅମ୍ଳାନ ଦୌଡ଼ି ଦୌଡ଼ି ଆସୁଛନ୍ତି, ପଛରେ ଗୋଡ଼ଉଛନ୍ତି ଗୁଣ୍ଡା, ଠିକ୍ ଅଛି। ଅମ୍ଳାନ ଦୌଡ଼ି 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 ଯାଉଛନ୍ତି। ତାପରେ ଭାବିଲେ କ'ଣ ସମସ୍ତେ ଯଦି ସିଟିରେ ଯାଉଛନ୍ତି ମୁଁ ବି ତାଙ୍କ ସହିତ ସିଟିରେ ଯିବି, ମୁଁ ବା ହିରୋ ଟିକେ। ତାପରେ ତାଙ୍କ କୁଣ୍ଡେଇ ହେଲା ତାଙ୍କ ଗାଣ୍ଡିକି, ତାପରେ ସିଧା ଡେଇଁଲେ ପୋଲ୍କୁ, ଡେଇଁ ଡେଇଁ ସିଧା ଯାଇଁ ତଳେ। ଆଉ ଯେତେବେଳେ ହିରୋ ଡେଇଁଲା, ଗୁଣ୍ଡା କହିଲା ଶଳା ମୋର କ'ଣ ଇଜ୍ଜତ ନାହିଁ, ମୁଁ ବି ତ ଟିକେ ଡେଇଁ ପଡ଼େ। ଏଇ ସିନ୍ଟା ଦେଖିଲା ପରେ ତମେ ଗୋଟେ ଜିନିଷ ଲକ୍ଷ୍ୟ କରିଛ, ଭାଇ ଆମର ବାଡ଼ଉଛନ୍ତି ଗୁଣ୍ଡାକୁ, କିନ୍ତୁ ହାତ ତାଙ୍କର ଟୋଟାଲି ଗୁଣ୍ଡା ଧରି ନାହିଁ, ହାତ ଅଛି ଉପରେ, ଗୁଣ୍ଡା ଧରିଛି ତାଙ୍କୁ ବୁଲଉଛି, କିନ୍ତୁ ବାଡ଼ଉଛନ୍ତି କିଏ, ଅମ୍ଳାନ ଭାଇ। ଆଉ ଏ ସିନ୍ଟା କେଉଁଠି ଦେଖିଲା ଦେଖିଲା ଭଳିଆ ଲାଗୁଛି, କେଉଁଠି ଗୋଟେ ଦେଖିଛି ମ। ଓଡ଼ିଆ ଫିଲ୍ମ ମାନେ କପି ତ ସିଓର ହେଇଥିବ, ଟିକେ ଖୋଜିଦେବ। ଆସିଲି ହେ, ଏଇଟା ହେଉଛି ଅସଲି ଭିଡ଼ିଓ। ଆଉ ଭାଇ ଆମର ତାକୁ ଉଠେଇକି ସେଠି ନେଇକି କପି ପେଷ୍ଟ କରିଦେଇଛନ୍ତି, ହେଲେ ଠିକ୍ ସେ କରିପାରିନାହାନ୍ତି। ଭାଇ ଯଦି ଟିକିଏ ମୁଣ୍ଡଟା ଖଟେଇଥାନ୍ତେ ଭିଡ଼ିଓରେ, ଅମ୍ଳାନ ବାବୁ ଆମର ଗୁଣ୍ଡାକୁ ଟିକିଏ ଧରି ପକେଇଥାନ୍ତେ, ତାହେଲେ ସିନ୍ଟା ଟିକିଏ ରିଅଲିଷ୍ଟିକ୍ ଲାଗିଥାନ୍ତା। ଏଇ ସିନ୍ରେ ହିରୋ ଛିଡ଼ା ହେଇଛି ପଛକୁ ବୁଲିକି, ଗୁଣ୍ଡା ପଛରୁ ପକୁଛି ବ୍ୟାଗ, ମାନେ ଆଜିକାଲି ଗୁଣ୍ଡା ବ୍ୟାଗ୍ରେ ବି ମାରିଲାଣି ଝିଅ ପିଲାଙ୍କ ଭଳିଆ, ଠିକ୍ ଅଛି। ଆଉ ଛାଡ଼, ବ୍ୟାଗ୍ରେ ମାରିଦେଲା, ବ୍ୟାଗ୍ରେ ମାରିଲା ପରେ ଅବିକା ଷ୍ଟାର୍ଟ ହେବ ମେନ୍ ଫାଇଟିଂ, କାରଣ ମେନ୍ ଗୁଣ୍ଡା ସିଏ କଲେଜର, ଠିକ୍ ଅଛି। ତ ତା ସହିତ ଯଦି ଫାଇଟିଂ ହେବ, ଅବିକା ଅଛି ଅମ୍ଳାନ ଆଙ୍ଗ୍ରି, ଠିକ୍ ଅଛି। ତ ଯେମିତି ସେ ଗୁଣ୍ଡା ଆସିକି ଅମ୍ଳାନ ଦେହରେ ପିଟି ହେଉଛି, ସିଏ ହେଇଯାଉଛନ୍ତି ଆଙ୍ଗ୍ରି ବାର୍ଡ଼। ପଛରେ ବି ଗୁଣ୍ଡାକୁ ଦେଖୁଥିବ ମାଡ଼ ଖାଇକି ପଡ଼ିଛି, ତଥାପି ସେ ଉଠିକି ବାଡ଼ଉଛି, ତା ଲୁଣର ଜବାବ ସେ ଦେଉଛି, ହେଲା। ତମ ଭଳିଆ ନୁହଁ, ହେଲା, ମାଡ଼ ଖାଇଲେ କୁଆଡ଼େ ପଳେଇ ଆସିବ ନା, ଚୁପଚାପ ବସିବ, ମାନେ କାଚ ଫଟେଇକି ସେ ପଡ଼ିଛି, ତା ଗୋଡ଼ ହାତ ଯେତେବେଳେ ଚୁନା ହେଇଯାଇଛି, ତଥାପି ସିଏ ମନକୁ ଦୃଢ଼ କରି ଏକଜୁଟ ହେଇ ଉଠୁଛି ତା ସାଙ୍ଗ ପାଇଁ, ତା ବସ୍ ପାଇଁ ସେ ବାଡ଼େଇବାକୁ। ବୋଧ ହୁଏ ଅନୁଭବ ଭାଇ ନା ଆମର ବୋଧେ ଡିଏଲ୍ ଟେଷ୍ଟ ଦେବାକୁ ଯିଏ ଲାଗୁଛି। ଆଉ ଅର୍ଜୁନ ତୁ କେବେ ହାରିବୁ ନାହିଁ, ତା ମାନେ ଏଇଟା ବୋଧେ ହେଇଛି ଅନୁଭବ ଭାଇ ନା ଆମର ବୋଧେ ଡିଏଲ୍ ଟେଷ୍ଟ ଦେବା ଯାଇଥିଲେ, ଗୋଟେ ଥର ଫେଲ୍ ହେଇଛନ୍ତି, ତା ମା' ସେଇ ସକାଶେ ବାଡ଼େଇଛି, ବହୁତ ବୁଝେଇଛି, ଧନ ଲୋ ବାପ ଲୋ, ତୁ ଯଦି ଡିଏଲ୍ ଟେଷ୍ଟ ପାସ୍ ନ କରିବୁ ତାହେଲେ ମୋତେ ତୁ କେମିତି ନେଇକି ମାର୍କେଟ୍ ବୁଲିବାକୁ ଯିବୁ, ତୁ କେମିତି ଗାଡ଼ିଟାକୁ ନେଇକି ଯିବୁ, ଏଇ ଗାଁ ଗହଳିରେ ତୁ କ'ଣ ରହିଯିବୁ, ତୁ କ'ଣ ସହରକୁ ଯାଇପାରିବୁନି। ବୋଧହୁଏ ସେଥିପାଇଁ ଅନୁଭବ ଭାଇନା ଆମର ଡିଏଲ୍ ଟେଷ୍ଟ ଦେବା ପାଇଁ ଗାଡ଼ି ଶିଖୁଛନ୍ତି ପଡ଼ିଆରେ। ତାପରେ ସେଇନେ ଅନୁଭବ ଭାଇନା ଆମର ଗାଡ଼ି ଶିଖୁ ଶିଖୁ ଦୌଡ଼ା ଶିଖିଲେଣି। ଭାଇ ଆମର ତୁମେ ଠିକ୍ ଟିକେ କରିଦିଅ, କ'ଣ ତୁମେ ଶିଖିବ, ଗାଡ଼ି ଶିଖିବ ନା ତୁମେ ଦୌଡ଼ା ଶିଖିବ। ତାପରେ ଦୌଡ଼ାରେ ଏମିତି ଶିଖୁଛନ୍ତି, ସେ ଭାଇ ଜଣକ ଆମର ଯେଉଁ ଗାଡ଼ି ଚଲାଉଛନ୍ତି, ଗାଡ଼ିକି ଚଲାଉଛନ୍ତି 20 ସ୍ପିଡ଼ରେ, ଚଳ ମଣିଷ ବା 25-30 ସ୍ପିଡ଼ରେ ଦୌଡ଼ି ପଳେଇବ, ଅଧିକ ସ୍ପିଡ଼ରେ ଦୌଡ଼ି ପଳେଇବ, ମୋତେ ଏତେ ସାଇନ୍ସର ଜ୍ଞାନ ନାହିଁ। ତ ମୁଁ ତ ଯେତିକି ଜଣା ସେ ଭାଇ ଆମର 20-25 ସ୍ପିଡ଼ରେ ଗାଡ଼ିଟା ଚଲାଉଛନ୍ତି, ଖାଲି ଦେଖେଇବାକୁ, ନାକୁ ମାତ୍ର ଗାଡ଼ିଟାକୁ ଚଲା ହେଉଛି, ଗାଡ଼ିକି ଗଡ଼ା ହେଉଛି ଖାଲି। ଆଉ ଭାଇ ଆମର ଦୌଡ଼ି ଦୌଡ଼ି ଦେଖାଉଛନ୍ତି ତାଙ୍କର ସମ୍ବଳ, ଯେ ମୁଁ ଭାଇ ଦୌଡ଼ି ପାରେ। ତ ଯେମିତିକି ଫାଇଟିଂ ସିନ୍ ଷ୍ଟାର୍ଟ ହେଲା, ଆଉ ଅନୁଭବ ଭାଇନା ଆମର ଧୋଉଛନ୍ତି ଗୁଣ୍ଡାକୁ, ଠିକ୍ ଅଛି। ଧୋଇ 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 ତାଙ୍କ ମନ ଶାନ୍ତି ହେଲା ନାହିଁ, ତାପରେ ଟିକେ ପୁଚି ପୁଚି ଖେଳୁଛନ୍ତି, ପୁଚି 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 ପୁଚି। ହେ ନାରଣ ତୁ କ'ଣ କଲୁ,
ମାନେ ହିରୋର ହାତ ପିଠି ଆଉ କିଛି ରଖିନୁ? ଆବେ ତୋତେ ମରିବାର ଅଛି ଫିଲ୍ମରେ, ଡାଇରେକ୍ଟର ତାକୁ ଏମିତି ଚୋଦିଥିବ। ଆବେ ତୁ ମରିବୁ, ତୁ ମରିବୁ, ତୁ ତା ହାତକୁ କାହିଁ ମାରିଲୁ? ତାପରେ ଭିଲିଆନ୍କୁ ତ ସାର୍ ଠିକ୍ ଅଛି, ଚଳେଇ ଦେବ, ଆମ ଓଡ଼ିଆ ଫିଲ୍ମ ତ ଏଠି ସବୁ ଚଳେ, ସବୁ ଚଳେ। ପୂର୍ବ ସିନେ ତମେ କ'ଣ ଦେଖିଥିଲ? ପୂର୍ବ ସିନେ କ'ଣ ଦେଖିଥିଲ ଟିକେ ମନେ ପକାଉନୁ ନା, ଭିଡ଼ିଓ ଟିକେ ନାକୁ ରିପିଟ୍ ଆଗରୁ ଦେଖିଦେଉନୁ, ଟିକେ ଦେଖିଦିଅ। ପୂର୍ବ ସିନେ ତମେ ଦେଖିଥିଲ ଭିନିଆନ ଅନୁଭବ ଭାଇଙ୍କର ହାତ ଗୋଡ଼ାକୁ ହାଣି ପକାଇଲା, ପିଠିକି ହାଣି ପକାଇଲା, ଅନୁଭବ ଭାଇନା ଆମର ତଳେ ପଡ଼ିଲେ, ତାପରେ ତାଙ୍କ ମାଆ ହାତର ରକ୍ତ, ମାଆ ହାତର ରକ୍ତ, ହଁ ହାତର ରକ୍ତ, ଯେଉଁ ରକ୍ତ ହାତର ରକ୍ତ ଅନୁଭବ ପାଟିରେ ପଡ଼ିବାରୁ ସିଏ ତାଙ୍କର ଦେହରେ ବଳ ସଞ୍ଚାର ହେଲା, ବଳ ସଞ୍ଚାର ହେବା ଯୋଗୁଁ ସିଏ ଖଣ୍ଡାକୁ ଛାଇଁ ଛାଇଁକିରି ବୁଲାଉଛନ୍ତି। ଆରେ ଭାଇ ତୁମର ହାତ କଟିଛି, ତୁମେ ହାତକୁ ଅବିକା ମେଡ଼ିକାଲ ନେଇକି ଯିବ କି କ'ଣ କର, ହଉ ଛାଡ଼, ବାଡ଼ାବାଡ଼ି ଉପରେ ବି ଗଲା, ଟିକେ ଖଣ୍ଡାକୁ ବି ଟେକି ପାରିବନି, ଆଡ଼ଜଷ୍ଟ କରି ଟିକେ ଟିକେ ଉଠେଇବ। ଆରେ ଭାଇ ତୁମର ଛାଇଁ ଛାଇଁ ବୁଲାଉଛ କ'ଣ, ବୃସଲି ଭଳିଆ ଚକମା। ତୋ ବୋଧ ହୁଏ ସିଦ୍ଧାନ୍ତ ପାଇଁ ନା ସକାଳୁ ସକାଳୁ ଜଗିଂ କରିବାକୁ ଯାଇଥିଲେ, ହେଲେ ଟିକେ ବ୍ଲେଜର୍ ଫ୍ଲେଜର୍ ପିନ୍ଧି ଦେଇଛନ୍ତି, ଲିଟରେ କ୍ଷୀର ଧରିକି ଘରକୁ ଫେରୁଛନ୍ତି, ଘରକୁ ଗଲେ ଟିକେ ଚାହା ବନାଇ ଟିକେ ପିଇକି ଅଫିସ୍ ଫଫିସ୍ ଯିବେ। ହେଲେ ଆମର ଅନୁଭବ ଭାଇଟା ଆଇଲେ ଆଉ ମାରିଦେଲେ ଗୋଟା, ତମର ଯଦି କ୍ଷୀର ପିଇବାର ଥିଲା ମାଗିଥାନ୍ତ, ଭାଇ ଟିକେ କ୍ଷୀର ଦେବ, ଭାଇ ଭାଇ ବାବୁ ବାବୁ ଟିକେ କ୍ଷୀର ଟିକେ ଦିଅ, ନା ଆମେ କ୍ଷୀର ପିଇବୁ, ହେଲେ ପୁରା ଏକଦମ ପୁରା ଆଟିଟ୍ୟୁଡ଼। ଆମର ମାରିଲେ ଗୋଇଠା, ଗୋଇଠା ପରେ ଗଲା ଗଛ ଉପରେ ଲାଗିଲା କେଟିଲ, ଯାହା ବି ଏତେ ଲୋଟା ଅଛି ମାନେ କେଟିଲର କ୍ୟାପ୍ଟା ଗଳି ପଡ଼ିବ, ଠିକ୍ ଅଛି। ତାପରେ ଆମର ଅନୁଭବ ଭାଇନା ପିଉଛନ୍ତି 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 ସେଟା କଞ୍ଚା କ୍ଷୀର ପିଉଛନ୍ତି, ହଁ କଞ୍ଚା କ୍ଷୀର ପିଅନ୍ତି ଛାଡ଼। ତାପରେ ପିଉଛନ୍ତି, ଏ କଥାଟା ସିଦ୍ଧାନ୍ତ ଭାଇନାକୁ ବହୁତ ଖରାପ ଲାଗିଲା, ସେଟା ମୁଁ ତୋର ସିନିୟର, ତୁ ମୋତେ ନ ପଚାରିକି ତୁ ମୋ କ୍ଷୀର ପିଇଦେଲୁ, ନାଇଁ ନାଇଁ ତୁ ମୋ କ୍ଷୀର ପିଇଦେଲୁ, ସେଇ କଥାଟା ଏତେ ଖରାପ ଲାଗିଲା ସିଦ୍ଧାନ୍ତ ଭାଇନାକୁ। ମାଇଲେ ଗୋଇଠା କେଟିନ ଖୋଳ ଯାଇ ସିଧା କେଟିଲେ ଗପା। ଆମର ଦୂର ସମ୍ପର୍କୀୟ ନ୍ୟୁଟନ ଚାଚା କହିଥିଲେ ଯେ କିଛି ଗୋଟେ ଏମିତି ଶକ୍ତି ଅଛି ଯେଉଁଟାକି ଜିନିଷଟା ଉପରକୁ ଗଲେ ତଳକୁ ଆସେ, କିନ୍ତୁ ମୋତେ ଏଇଟା କହିନଥିଲେ ଯେ ଜିନିଷଟା ତଳକୁ ଆସେ ସେଇଟା ଫୋଡ଼ି ଉପରକୁ ବି ଯାଇପାରିବ। ଆଉ ଏସବୁ ଯେଉଁ ସିନ୍ ଦେଖିକି ମାନେ ହସ ତାକୁ ତ କଣ୍ଟ୍ରୋଲ କେବେ ବି କରିହୁଏନି, ଆଉ ପାଟିରୁ ଭିନ୍ନ ଭିନ୍ନ ପ୍ରକାର ସଂସ୍କୃତ ଶବ୍ଦ ବାହାରିଯାଏ, କିନ୍ତୁ ମୁଁ ସେ ସଂସ୍କୃତ ଶବ୍ଦ ଏ ଭିଡ଼ିଓରେ ପ୍ରକାଶ କରିପାରିବିନି, କାହିଁକି ଏ ଭିଡ଼ିଓରେ ମୁଁ ସେ ସଂସ୍କୃତ ଶବ୍ଦ ପ୍ରକାଶ କରିବି ମୋତେ ପିଲାମାନେ ବହୁତ ପ୍ରକାର ସଂସ୍କୃତରେ ମୋତେ ବୁଝେଇ ଦେବେ, ଠିକ୍ ଅଛି। ତ ଆଜି ପାଇଁ ଥିଲା ଭିଡ଼ିଓ ଏତିକି, ଭିଡ଼ିଓ ତୁମକୁ କେମିତି ଲାଗିଲା, ଭିଡ଼ିଓ ଯଦି ଭଲ ଲାଗିଲା ତ ଲାଇକ୍ କର, ଚ୍ୟାନେଲକୁ କର ସବସ୍କ୍ରାଇବ୍, ଆଉ କେଉଁ ସିନ୍ ତୁମକୁ ସବୁଠୁ ଅଧିକ ଭଲ ଲାଗିଲା ତ ମୋତେ କମେଣ୍ଟ ଜରୁରୀ କରିବ, ଠିକ୍ ଅଛି। ଯଦି ଭିଡ଼ିଓ ଭଲ ଲାଗିଲା, ଯଦି ଭିଡ଼ିଓ ନ ଭଲ ଲାଗିଲା, ଯାହା ବି ତୁମକୁ ଲାଗିଲା ଓଭରାଲ୍ ଲାଗିଲା ତ ମୋତେ କମେଣ୍ଟ କରିବେ।